মধ্যশিক্ষা পর্ষদের কর্তৃক আজকের যে বিজ্ঞপ্তি তাতে বলা হয়েছে যে আগামী যে 2021 মাধ্যমিক যে পরীক্ষা হবে সেই মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিছু সিলেবাসের কম করে দেওয়া হয়েছে। সেই পার্সেন্টেজটা 30 থেকে 35% প্রত্যেকটা বিষয়ের যে সিলেবাস আগে যা ছিল তার থেকে 30 থেকে 35% কমিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আজকের তৎক্ষণাৎ যে আমি নোটিশটা পেলাম মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে, সেইখান থেকেই আমি যে সিলেবাসগুলো দেওয়া হয়েছে যে কোন সাবজেক্টের কী কী আমাদের পড়তে হবে আসন্ন মাধ্যমিক 2021 পরীক্ষার জন্য, সেই সিলেবাসগুলো আমি যথারীতি তোমাদের পিডিএফ যে নোটিশটা পেয়েছি তা আমি দেখাচ্ছি। তো এটা আমার দায়িত্ব যে তোমাদের সিলেবাসটাকে টোটালটাই জানিয়ে দেওয়া, তাই তোমরা মন দিয়ে নোটিশটা দেখবে, এমনকি পিডিএফ লিঙ্কটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেইখান থেকে তোমরা নিয়ে নেবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ যে 25/11/2020 এই নোটিশটা দেওয়া হয়েছে, এখানে প্রেসিডেন্টের যে সিগনেচার রয়েছে, ঠিক আছে, শিক্ষা দপ্তরের। তো যাই হোক, আমাদের যে প্রথম বাংলা ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তার যে সিলেবাসটা হয়েছে সেই সিলেবাসটার মধ্যে দেখো গল্পের মধ্যে রয়েছে জ্ঞানচক্ষু, বহুরূপী আর পথের দাবি, এই তিনটে হচ্ছে গল্পের মধ্যে আমাদের পড়তে হবে 2021 মাধ্যমিকের জন্য। কবিতা থেকে থাকবে আই আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক ও প্রয়াল্লাস, এই পাঁচখানা কবিতা তোমাদের থাকবে। আর প্রবন্ধ থাকবে একটি মাত্র, হারিয়ে যাওয়া কালি কলম। নাটকের মধ্যে থাকবে কেবলমাত্র সিরাজউদ্দৌলা। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি থাকবে, ব্যাকরণে যা থাকে কারক ও অকারক সম্পর্ক এবং সমাস। তাহলে ব্যাকরণে তোমাদের দেখো দুটো মাত্র দেওয়া হয়েছে, কারক অকারক সম্পর্ক এবং সমাস। এবারে নির্মিতি বিষয়ে যেগুলো দেওয়া আছে দেখো, যেমন কাল্পনিক সংলাপ দেবে একটা, প্রতিবেদন থাকবে, রচনা অনুবাদ থাকবে, যেটা ইংরেজি থেকে বাংলা ইউটিউবি আমরা বলি সেইগুলো থাকবে। এই হলো আমাদের বাংলার সিলেবাস। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো ইংলিশের প্রথম লেসন ফাদার্স হেল্প, দ্বিতীয় লেসন ফেবেল, তৃতীয় লেসন দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, চতুর্থ যে লেসন দেওয়া আছে মাই ওন ট্রু ফ্যামিলি, পাঁচ নাম্বার লেসন যেটা দেওয়া আছে আওয়ার রানওয়ে কিট, এই পাঁচটা লেসন আমাদের করতে হবে পুরো বইটা থেকে। এইগুলোই কিন্তু মাধ্যমিক 2021-এর ক্ষেত্রে তোমাদের এর মধ্যে থেকেই কোশ্চেন দেওয়া থাকবে, এর বাইরে থাকবে না, পরিষ্কার করে তা নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে। তারপর তোমাদের গ্রামার যেগুলো ছিল সেইগুলোই থাকবে, সমস্ত গ্রামারই, রাইটিং স্কিল যেগুলো থাকার দরকার, যে ধরনের থাকতে হয় সেগুলো সবই থাকবে। ক্লিয়ার? বারবার বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, না হলে সিলেবাসটা তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে কিন্তু নোটিশটা দেওয়া থাকবে। এরপর আসছি ইতিহাস, হিস্ট্রি। তো প্রথম যে অধ্যায় তাতে তোমার হচ্ছে ইতিহাসের ধারণা সম্পর্কে, আমি ইংরেজিটা আর পড়ছি না, কারণ বাংলাটাই তোমরা সচরাচর পড়ে এসছো, তাই ইংলিশ বললে বুঝতে পারবে না, অধ্যায়গুলোর নামের সঙ্গে ম্যাচ করতে পারবে না। তাই প্রথম চ্যাপ্টার যেটা এক নম্বরে আছে ইতিহাসের ধারণা তা থাকবে, দ্বিতীয় চ্যাপ্টারে সংস্করণ বৈশিষ্ট্য ও মূল্যায়ন থাকবে, তৃতীয় যে চ্যাপ্টার প্রতিরোধ ও বিদ্রোহ এই সম্পর্কেও থাকবে, চতুর্থ যে অধ্যায় আছে দেখো সঙ্গবন্ধার গোড়ার কথা, পঞ্চম যে অধ্যায় সেখানে একটু পরিবর্তন আছে দেখবে, বিকল্প চিন্তা ও উদ্যোগ 1900 শতকের মধ্যভাগ থেকে, ঠিক আছে, 1900 যে শতক তার মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত পড়তে হবে, এর বেশি পড়তে হবে না। 1900 শতকের মধ্যভাগ বলতে তোমার হচ্ছে 1900 শতকের মধ্য পর্যায় থেকে একদম 20 শতকে, অর্থাৎ 2020 প্রথম ভাগ পর্যন্ত কিন্তু আমাদের পড়তে হবে, এদের বৈশিষ্ট্য আর পর্যালোচনাগুলো কিন্তু থাকবে। ঠিক আছে,
এরপর আমরা চলে আসছি জিওগ্রাফি, যেটা হচ্ছে তোমাদের ভূগোল। সেখানে দেখবে বহির্জাত যে প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ, সেই সম্পর্কের যে অধ্যায় সেইটা করতে হবে তোমাদের সবটাই। আর ভারতের সম্পর্কে যে ভূমিকা এবং ভারতের প্রাকৃতিক পরিবেশ, তাছাড়াও ভারতের অর্থনৈতিক পরিবেশ বা মানচিত্র, এগুলো কিন্তু করতে হবে জিওগ্রাফিতে। ঠিক আছে, এবারে চলে আসছে লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সে কিন্তু অনেক চমক আছে, যেটা তোমরা সিলেবাসটা দেখলেই বুঝতে পারবে। দেখো, লাইফ সায়েন্সে বেশ কিছু চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছে কিন্তু। দেখো, প্রথমে যেটা আছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এটা থাকবে প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে যেটা আছে জীবের প্রবাহমানতা, সেটাও কিন্তু তোমাদের থাকবে। এছাড়াও তোমাদের বংশগতি এবং কয়েকটা যে জিনগত যে রোগ, সেই সম্পর্কেও থাকবে। এরপর কিন্তু তোমাদের যে পেছনে থাকা যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু তোমাদের থাকছে না। এখানে কেবলমাত্র তিনটে অধ্যায় দেওয়া আছে, জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, আর জীবনের প্রবাহমাত্রা, আর বংশগতি, আর কিছু জিনগত রোগ। তিনটে অধ্যায় পড়লে তোমাদের এর মধ্যে থেকেই 2021-এর মাধ্যমিকের কোশ্চেন কিন্তু সম্পূর্ণ দেওয়া হবে। তাতে আগে 2020 বা 2020-এর আগে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল মাধ্যমিকের বিগত সালের, তাতে যে নাম্বার প্যাটার্ন ছিল, সেই নাম্বার প্যাটার্নে যে অধ্যায় ভিত্তিক নাম্বার একটা বরাদ্দ ছিল, সেই নাম্বার কিন্তু বরাদ্দ থাকছে না। এখানে টোটাল যে নাম্বারের পরীক্ষাটা হবে, তার মধ্যে কিন্তু এই তিনটে অধ্যায় থেকেই কিন্তু কোশ্চেনগুলো থাকবে, এর বাইরে থাকবে না, যা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে। এরপর আসছি ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, আমরা ফিজিক্যাল সায়েন্সের বাংলা অংশটাই চলে যাচ্ছি, যেটা তোমাদের ক্ষেত্রে বোধগম্য হবে, সেটাই দেখানো ভালো। তো সাধারণ যে অংশ, যেটা ফিজিক্যাল কেমিস্ট্রি আমরা বলে থাকি, বা পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যা সম্মিলিত একটা অংশ, ঠিক আছে, সেই সাধারণ অংশের মধ্যে প্রথম অধ্যায়ে যে পরিবেশের জন্য ভাবনা, সেটা তোমাদের থাকবে। পরিবেশের জন্য ভাবনা বা বায়ুমণ্ডল, এগুলো থাকছে। তার সাথে সাথে গ্যাসের আচরণও কিন্তু তোমাদের থাকবে। রাসায়নিক গণনা, যেখান থেকে অঙ্ক থাকতো, সেই অঙ্কগুলো কিন্তু থাকবে। ঠিক আছে, এবারে পদার্থবিদ্যার মধ্যে দুটো অধ্যায় এখানে নেওয়া হয়েছে, আলো আর চলতড়িৎ। ঠিক আছে, পদার্থবিদ্যার আর কোনো চ্যাপ্টার নেওয়া হয়নি এখানে, শুধুমাত্র আলো আর চলতড়িৎ। আর রসায়নের ক্ষেত্রে দেখো, পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল এবং তার পর্যায়গত ধর্ম, এটা আমরা তো জানি। তারপরেই যে শুরু হয়েছে আয়নীয় বা সমযোজী বন্ধন, সেই সমযোজী বন্ধন, আয়নীয় বন্ধনও থাকবে। তাছাড়াও তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ প্রবাহ এবং তার রাসায়নিক বিক্রিয়া বা তাদের মধ্যে যে তড়িৎ লেপন, এই পুরো অধ্যায়তে থাকবে। কিন্তু এখানে অনেক কিছু অধ্যায় কিন্তু বাদ দেওয়া হয়েছে, সেই বাদ দেওয়া অধ্যায়গুলো তোমরা বই দেখে, সূচিপত্র দেখে ওইগুলোকে কেটে দেবে। কেটে মানে কি, মার্ক করে রাখবে যে এইগুলো আমাদের আর 2021 মাধ্যমিকের ক্ষেত্রে প্রয়োজন হবে না। ঠিক আছে, তো তোমাদের জন্য সুখবর অবশ্যই যে পদার্থবিদ্যায় অনেকের অবজেকশন থাকতো, যে আমি পদার্থবিদ্যায় পারি না, ই করি না। যাই হোক, এই চ্যাপ্টারগুলো যেগুলো দিয়ে দিয়েছে তোমাদের, সেইগুলো মধ্যে কয়েকটা চ্যাপ্টার হয়তো তোমাদের কঠিন লাগবে, বাকি সমস্ত অধ্যায়ই কিন্তু তোমাদের ক্ষেত্রে একদম সোজা। তো আশা করি তোমরা ভালো রেজাল্ট করবে। তো যাই হোক, তো এরপর আসছি আমরা গণিত। ঠিক আছে, ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সেও কিন্তু কিছু পরিবর্তন আছে, এটা কিন্তু লক্ষ্য রাখবে। প্রথমত হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ, সেটা তোমাদের থাকছে, প্লাস সরল সুদ, যেটা সিম্পল ইন্টারেস্ট, সেটাও থাকবে। তাছাড়াও বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্য, সেই উপপাদ্য থাকবে। আয়ত ঘনক থাকছে তোমাদের, অনুপাত সমানুপাতও থাকছে। তাছাড়াও চক্রবৃদ্ধি সুদ, যেটা 3 বছরের মধ্যে, 3 বছরের বেশি না, 3 বছরের মধ্যেই থাকবে চক্রবৃদ্ধি সুদ বা সমহারে বৃদ্ধি, সেটা কিন্তু তোমাদের আছে। আর বিত্তস্থ কোণ সম্পর্কিত যে উপপাদ্য, সেটাও কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, এরপর চলে আসছি লম্ববৃত্তাকার চোং থাকবে তোমাদের, পরিমিতি যেটা, আর দ্বিঘাতকরণী বীজগণিত, সেটা থাকবে তোমাদের। বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত যে উপপাদ্য, সেটাও তোমাদের থাকবে কিন্তু। আর সম্পাদ্যের মধ্যে দেখো, ত্রিভুজের পরিবৃত্ত আর অন্তবৃত্ত অঙ্কন, এটা থাকবে। আর গোলক থাকছে, ভেদ থাকছে, অংশীদারি কারবারও থাকছে।
বৃত্তের পর্শক সংক্রান্ত উপপাদ্য থাকবে, লম্ববৃত্তাকার শঙ্কু থাকবে, আর সম্পাদ্যের মধ্যে আরও একটা সম্পাদ্য বৃত্তের পর্শক অঙ্কন থাকবে আর সাদৃশ্য থাকবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, আমাদের ত্রিকোণমিতি অংশটা পুরো বাদ হয়ে গেছে, প্লাস স্ট্যাটিস্টিক্স বা রাশিবিদ্যা টোটালটা বাদ হয়ে গেছে, যেটা সাধারণ মানে স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকটাই কঠিন হয়ে ওঠে, ত্রিকোণমিতি আর রাশিবিজ্ঞান বিজ্ঞান। ঠিক আছে, তো ওই দুটো অংশ যেহেতু কমে গিয়েছে, তোমাদের ওই দুটো অংশতে যে নাম্বার ছিল সেই নাম্বারগুলো কিন্তু এই অধ্যায়গুলোর থেকেই কিন্তু বেশি বেশি করে অঙ্কগুলো দেওয়া থাকবে। তোমাদের নাম্বার একই থাকবে, কিন্তু অধ্যায়ভিত্তিক যে নাম্বার বিভাজন, আগে আমরা 2020-এর আগে পর্যন্ত যেগুলো দেখে এসেছি সেই নাম্বার বিভাজন থাকবে না অধ্যায়ভিত্তিক। কিন্তু এই যে অধ্যায়গুলো আমি বললাম, এই অধ্যায়গুলো তোমরা পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, ভালো করে তুলে রাখবে, যেটা আসন্ন বা আগামী যে মাধ্যমিক 2021 তার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দুটো মাত্র সম্পাদ্য দেওয়া আছে, কেবল সম্পাদ্যগুলো ভালো করে দেখে রাখো, পরিবৃত্ত অন্তবৃত্ত আর হচ্ছে পর্শ্বক অঙ্কন। তাহলে আরেকটা সম্পাদ্য যে ছিল আমাদের মধ্য সমানুপাত, সেটা আর থাকছে না। ঠিক আছে, তাহলে এই দুটো সম্পাদ্য অথবা দিয়ে দেওয়া থাকবে, যে কোনো একটা করতে হবে, হয়তো পরে আরও যদি আমি ডিটেলস জানতে পারি সেটা অবশ্যই তোমাদের জানাবো। ঠিক আছে, তো এই ছিল আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে দেওয়া সিলেবাস, যেটা তোমাদের খুবই উপকারে লাগবে। অবশ্যই গুরুত্ব সহকারে পুরো ভিডিওটা দেখে নোট ডাউন করে, এমনকি পিডিএফ লিঙ্কটাও নিয়ে প্রিন্ট আউট করে নিজেরা নিজেদের মতো করে সাজিয়ে নাও যে কোন অধ্যায়গুলো আছে। বাকি তোমাদের ক্লাসের জন্য ম্যাথ আমি আবার শুরু করব, ম্যাথ লাইফ সায়েন্সটা এখন করছি না, ম্যাথ ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস ধরে ধরেই আমি এই কদিন তোমাদের ক্লাস নেব। তো ক্লাসটার জন্য তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পাও। ঠিক আছে, থ্যাংক ইউ।